বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন এ কারণেই শুনবেন দেখেন এই পৃথিবীর মুসলমান একটা জিনিস কি দেখেন হাদিস পরে কোরআন পরে কিন্তু পরেই যায় এটার মধ্যে রিচার্জ কি বোঝাইছি কি তা বোঝার চেষ্টা করে না যার ফলে কি হয় যে সেই হয়ে থাকে কিন্তু এর উন্নতি হয় না বরঞ্চ আরো অবনতির দিকে চলে যায় যেমন হাদিস শরীফে একটি কথা বলা হয়েছে ধ্বজবঙ্গ রোগী কখনোই বেহেস্তে প্রবেশ করবে না ধজবঙ্গ রোগী কখনো বেহেস্তে প্রবেশ করবে না যে এই কথাটি মানুষ এই একটি কথাতে বিশ্বাসী তাহলে ধ্বজবঙ্গ রোগী বেহেস্তে যাবে না কেন ধ্বজবঙ্গ রোগী যদি আল্লাহর ইবাদত করে যদি আল্লাহর পথে সাধনা করে তাহলে তিনি বেহেস্তে না কেন এই হল একটা বিষয় আরেকটা বিষয় হলো ধ্বজবঙ্গর সাথে বেহেস্তে যাওয়ার সম্পর্ক কী যদি সে ইবাদতকারী হয় আজকের এই কথাটি আপনারা কেমন বুঝছেন তাহলে আমি কি বুঝলাম আর আপনারা কি বুঝতেন অবশ্যই কথাটি খেয়াল করে শুনবেন যে ধ্বজভঙ্গ রোগী বেহেস্তে প্রবেশ করবে না আচ্ছা দেখা যায় বেহেস্তের আরেকটি নাম হল শান্তি বা আরাম অনুভব দেখেন নারী ও পুরুষ স্বামী বা স্ত্রী তাদের প্রেমের কিন্তু প্রেমের সাথে কিন্তু একটা জিনিস জড়িত সেটার সাথে কি জড়িত প্রেমের সাথে কাম জড়িত আচ্ছা যখন নারী পুরুষ একাত্র হয় তখন এখানে কিন্তু একটা শান্তির বিষয় যৌন শান্তির যে একটা বিষয় আছে আর শান্তিরই আরেক নাম আরামদায়ক তাহলে একজন ধ্বজবঙ্গ ব্যক্তি তার পুরুষত্ব নষ্ট তখন দেখা যায় সে সে কিন্তু সেখানে আর প্রবেশ করতে পারে না আর সে শান্তি থেকে সে বঞ্চিত আর শান্তিরই আরেক নাম হলো ব্যস্ত এই কথাটি কিন্তু হাদিস বুঝিয়ে কাউকে বলেনি রুগী বেহেস্তে প্রবেশ করবে না কত বড় এই কথাগুলো একমাত্র সম্প্রদায় ছাড়া কখনোই বুঝবে না জ্ঞানী তবে হে সমস্ত জগতবাসী যারা আধ্যাত্মিক সাধনা করেন যারা আল্লাহর পথে আত্মনিয়োগ করে রেখেছেন তো একটি জায়গাতে বলা হয় যার দজবঙ্গ রোগ হয়েছে সে তো তার যৌন চাহিদা নেই সে শুধু আল্লাহর ইবাদত করবে কোনো কিছু বাঁচবে না আমি বলবো না কারণ যৌন ক্রিয়াটা শক্তিটা যার মধ্যে থাকবে সে ইবাদত করলে সেই ইবাদত বেশি দশ গুণ বিশ গুণ একশো গুণ লাভ বেশি হবে কেন যেমন বিশ্বকাপের যখন খেলা হয় তখন কিন্তু দুইটা দল খেলে সে এদিকে গোল ঠেলে সে এদিকে বল ঠেলে যে ওদিকে গোল দিয়ে দেবে তাহলে আমার বিপরীতের লোক যদি না থাকে বা বিপরীতে বিপরীতের যে আমার খেলোয়াড় যদি না থাকে তাহলে আমি একা একা বল নিয়ে যদি আমি গোল দিয়ে দিই তাহলে আমি কখনোই বিশ্বকাপ জয় করতে পারবো না তাহলে মানুষের মধ্যে যে যৌন শক্তির সাথে যে যৌন খোদা দিয়েছে এবং এটাকে সাথে নিয়ে আমি আমার কামের ভাবে চললাম না আমি প্রেমের ভাবে চললাম আমি মনের কথায় চললাম না আমি আমার বিবেকের কথায় চললাম তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে সিস্টেম যে একটার বিপরীতে একটা থাকে তাহলে যৌন শক্তি যদি কারো না থাকে তাহলে তার দ্বারা ইমামতি হবে না তার দ্বারা ইবাদত হবে না আর এই ইবাদত আল্লাহ গ্রহণযোগ্য করবে না কেন না? আমি একলা মাঠে গোল দিয়ে এসেছি কোনো প্লেয়ার নেই আমার বিপরীতে তাহলে আমি কখনো মেডেল পাবো না তাই মানুষের জীবনে এই যৌন একটা বিষয় দিয়ে দিয়েছেন যে আমি কি যৌবনের তারণায় পরে আমি খারাপ কিছু করতেছি যৌবনের তারণায় পরে কি আমি ভুল পথে আছি তখনই এটা প্রমাণ হয়ে যায় আর যখন দেখা যায় যে আমার মধ্যে সেই যৌন শক্তি রেখে আমি যৌন শক্তির পথে নেই আমি সুপথে আছি আমি যৌন শক্তিকে থাকার পরেও একে অভারটাক করে আমি কি করেছি আমি আল্লাহর পথে ছুটেছি তখনই কি হবে আমি সেই বিশ্বকাপ জয় করতে পারবো আর বিশ্বকাপ যে জয় করতে পারে সারা বিশ্ব জানতে পায় যে ইমুক দলের ইমুক ব্যক্তি চ্যাম্পিয়ন তাহলে এই পৃথিবীতে ওলিয়া উলিয়া যারা তারা তো চ্যাম্পিয়ন হয়ে গেছে এখন সেই চ্যাম্পিয়ন যদি আমাদেরকে হতে হয় তাহলে কিন্তু দেখা যায় যে এই যৌন শক্তির বিপরীতে আমাকে খেলতে হবে আচ্ছা যাই হোক আজকে সেদিকে গেলাম না যে হাদিস শরীফে একটি কথাই বলেছে যে ধ্বজবঙ্গ রোগী কখনো ব্যহস্ত যাবে না এতটুকু কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে এই কথার মধ্যে একটা একটা বারপাড়ি রেখে দেওয়া হয়েছে যেতে সাধারণ লোক বুঝবে না তাহলে যদি নাই বুঝে তাহলে এই আমল করে বিফল যদি নাই বুঝে যদি নাই বুঝে তাহলে এই আমলের কি হবে যদি একটা মানুষ চারোদিকে তার জ্ঞান থাকে সামনে আগে পিছে এখন আমি সামনে দেখতে শুরু করেছি পিছনের খবর রাখিনি পিছন দা গাড়ি এসে মেরে দিয়েছে আমাকে আমি পিছনেই তাকাই আছি আমি সামনে তাকাইনি আমাকে সামনে এক হোন্ডাওয়ালা এসে ধাম করে মেরে দিয়েছে জীবনের কষ্ট শুধু বাড়তেই থাকে তাই আমি বলবো কি যে শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত এই চারটা দেশের জ্ঞান লাগবে আর না হয়তো এই মানুষটির জীবনে কখনোই উদ্ধার পাবে না আর আল্লাহ তাকে উদ্ধার করবে না কেন আল্লাহ তো বলেছি যে আমি কোরআন ও হাদিস আমার রাসুলের বাণী হাদিস আমার বাণী কোরআন দিয়েছি এবং কোরআনের মধ্যে তো বলে দিয়েছি যে তোমরা সলেহীন সিদ্দিকিন মোত্তাকিন ও মোমিনহিনদের সাথে ওঠা বসা করো তাদের শিক্ষায় শিক্ষিত হও তো আজকের যে আলোচনাটি আপনাদেরকে কী বোঝাতে চাইলাম হে সমস্তবাসী হে সমস্ত জগতবাসী আরও একটি কথা বলবো কি যে ধজবঙ্গ শুধু কি পুরুষেরই হয় নারী লোকেরও হয় নারী লোকেরও সেই রোগটা সেখানে হতে পারে কিন্তু ওটা খুব কম ওটা যে খুব কম দেখবেন কিছু নারী লোক পুরুষ থেকে বহু দূরে থাকে এই কাজে তারা কখনোই রাজি নয় কেননা তার সেখানে সেই সমস্যাটা আছে থাকার কারণে সে শান্তির জায়গায় অশান্তি অনুভব করে তো কেউ কি জেনে শুনে অশান্তি করতে যাবে তাই দেখা যায় যে এই ধ্বজভঙ্গ রোগ হওয়ার আগে দিয়ে একজন মানুষের সিপিলিস হতে পারে বা দেখা যায় এই জিনিসের কার্যকর ক্ষমতা চলে যাবে এবং দেখা যায় বিভিন্ন কারণেই হয় বিশেষ করে সিভিলস থেকে এই জিনিসটা হয়ে থাকে যাই হোক হে সমস্ত জগতবাসী আমি কিছু একটা বোঝাতে চাইলাম যে মানুষ যেন সহজে হাদিস কোরআনগুলো বুঝতে পারে এই জন্য এই আলোচনা তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই বুঝিয়ে বলবেন এবং সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের সামনে উপস্থিত হতে পারি